असलामुआलैकुम ग्रीन गार्डन मिनियन चैनल पक्ष के सबा के स्वागत जाना आशा कर सबा भलो आज अपनारा जे गाचटी देखते गाचटर नाम हे पार्पल हार्ट। आज ये गाचर प्रोपगेशन बेपारे कथा बोल तो गाचटी हे इजी टू ग्रो अल्प जत्ने गाचटी खूब सुंदर भाव ग्रो करा जाए। और अपनारा जे गाचटी देखते ये गाचटी हमें छोटो एक काटिंग नहीं काटिंग माध्यमे ये गाचटी एत बड़ो तो गाचटर माथाय हे गोलापी कलर फुल है और ये गाचटर हे अनेकटा सैकुलर प्लांटर मत तो गाचर हे ये गाचर ढाल एक हल्का धरले किन्तु एटा भेंगे जाए। तो एखन आमि देखाबो किभाबे ये गाचे छोटो काटिंग थेके आपनारा हे चारा करते पारबेन। प्रथमे आमि एकटि काचि साहाज्ये ढाल एकटु केटे निच्छि। आपनारा चाइले छोटो काटिंग करे निते पारेन, एकदम छोटो काटिंग थेकेओ किन्तु ये गाछटि ग्रो करा जाए। देखुन ये काटिंगटा किन्तु आमि एकदम छोटो हे निएछि, ये काटिंग थेकेओ किन्तु खूब सुंदर भावे गाछटि हे चारा करा जाबे। আমি কাটিং বোর্ডগুলো নিয়ে নিয়েছি, দেখুন এগুলো হচ্ছে আমি একটা টপে বসাবো আর এই ছোট ছোট যে কাটিংগুলো আছে সেগুলো আমি আরেকটা টপে বসাবো। তো এখানে আমি যে মাটিটি নিয়েছি সে মাটিটি আছে বালি আর হচ্ছে মাটি মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখন এই বালি আর মাটির মধ্যে আমি বসিয়ে দিব। এই গাছের জন্য তেমন একটা সারের প্রয়োজন হয় না, তবু আপনারা চাইলে কম্পোস্ট দিয়ে দিতে পারেন। আর এই গাছটি কিন্তু হচ্ছে অনেক লম্বা হয়, তো আপনারা চাইলে হচ্ছে কেটে আবার নতুন করে আরেকটা টবের মধ্যে বসিয়ে দিতে পারেন। আমার বসানো হয়ে গিয়েছে, এখন আমি এটাতে পানি দিয়ে দিব। এখন যে কাটিংগুলো আছে ছোট ছোট কাটিংগুলো আছে সেটা হচ্ছে আমার যে গাছে হচ্ছে এটি যে টপে বসানো ছিল সেই টপে আমি এগুলি বসিয়ে দেব। প্রথমে আমি হচ্ছে পানি দিয়ে মাটিটা নরম করে নিয়েছি, তারপরে এগুলি আস্তে করে হচ্ছে আমি এগুলি বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ এই গাছটি হচ্ছে একদম নরম, ডালগুলো একদম নরম, একটু হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যায়। তো এটা খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। এই গাছটি আপনারা এমন জায়গায় রাখবেন সেখানে হচ্ছে ডিরেক্টলি সানলাইটটা যাতে কম আসে, তবে এই গাছটি কিন্তু আউটডোরেও খুব ভালো হয়। কিন্তু হচ্ছে সেমি সেটে এই গাছটি খুব সুন্দরভাবে হয় আর এই পাতার কালারগুলো খুব সুন্দরভাবে আসে, মানে পুরো পার্পল কালার আসে। এই গাছে কিন্তু তেমন পানির প্রয়োজন হয় না, তো যখনই আপনারা দেখবেন এই গাছে হচ্ছে মাটি শুকিয়ে গিয়েছে তখনই এই গাছে পানি দেবেন। আর এই গাছের মাটিটা কিন্তু খুব ভালো ড্রেনযুক্ত মাটি হতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে রাখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।